আসসালামু আলাইকুম আমার ছোট ছোটো বাবুরা আমি তোমাদের টিচার মাহজিবিন সুমা ইন্টেলিজেন্সি স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে নিয়মিত আমাদের যে ক্লাস হচ্ছে আজকে সেই ক্লাসের মাধ্যমে আমি বাংলা বিষয়ের যে পাট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা আজকে দুইটা অংশ শিখবে এ ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা ভিডিওটি দেখে আমার সাথে সাথে পড়বে এবং লিখবে চলো আজকে ক্লাস শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রাহিম আজকে আমাদের বাবুদের জন্য যে পাঠ আলোচনা করব শরীরের দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম এবং চারটি দিকের নাম এ ভিডিওর মাধ্যমে আমরা আমাদের শরীরের অঙ্গের সাধারণ দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম এখানে উল্লেখ করেছি এবং চারটি দিকের নাম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এসো আমরা মিসের সাথে সবাই পড়বো এবং তোমাদের খাতাতে তোমরা সবাই নামগুলো সুন্দর করে বানান করে নিজেরে নিজেরা লিখবে আসো আমরা শুরু করি সবাই আমার সাথে পড়বে ভিডিওটি দেখে শরীরের দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম হল ধরো পরীক্ষাতে আসবে শরীরের দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম লিখো তোমরা এভাবে শুরু করবে শরীরের দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম হলো। শরীরের দশটি অঙ্গ প্রত্যঙ্গের নাম হল আমাদের শরীরে যদি আমরা হাত দিয়ে আমরা দেখি আমাদের কি কি অংশ আছে শুরুতে উপর থেকে যদি আমরা শুরু করি মাথা চুল কান নাক চোখ আমি গলার ওপর থেকে অংশগুলো একে একে পড়ে যাচ্ছি তোমরা সাথে সাথে তোমাদের শরীরের অংশগুলো হাত দাও এবং তোমরা এভাবে তাড়াতাড়ি মুগস্ত করতে পারবে মাথা চুল কান নাক চোখ মাথা চুল কান নাক চোখ গলা ঠোঁট দাঁত হাত পা গলা ঠোঁট দাঁত হাত পা তোমরা যদি পারো এই দশটির বাহিরের যে আরও আমাদের অঙ্গ নাম আছে সেগুলোও লিখতে পারো এবং আমি যেগুলো ছোট ছোট তোমাদের মনে থাকে তোমাদের মাথা থেকে শুরু করে যে অংশগুলো লিখেছি এগুলোও তোমরা লিখতে পারো চাইলে বাইরে থেকেও তোমরা বানান ঠিক রেখে অন্য অঙ্গের নামও লিখতে পারবে আসো আরেকবার আমার সাথে পড়ো মাথা চুল কান নাক চোখ গলা ঠোঁট দাঁত হাত পা এবার দেখো আমাদের যে আরেকটি বিষয় আজকে আলোচনা করব চারটি দিকের নাম তাই তো আমাদের চারটি মেইন দিক আছে যে দিকে হচ্ছে চারটি এবং আমরা এই নামগুলো সবাই মুখে পারি বাট এবার হচ্ছে আমাদের বানান করে লিখতে পারতে হবে এসো আমার সাথে সবাই দিকের নামগুলো পড়ো ভিডিওটি দেখে ওকে এক নাম্বারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সাথে সাথে পড়ো বাবুরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি দিকের নাম হলো এভাবে তোমরা খাতাতে লিখবে চারটি দিকের নাম হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে আমার ছোটো বাবুরা আমরা যে ষোলো তারিখে যে বাংলা ক্লাসের মাধ্যমে দুইটি বিষয় আমাদের শরীরের অঙ্গের নাম এবং চারটি দিকের নাম জানতে পারলাম এটা তোমরা পরীক্ষার খাতাতেও এভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখবে এবং সবাই বাসাতে বেশি বেশি বানানসহ পড়বে এবং লিখবে এবং সবাই বাড়ির কাজ আমাকে জমা দিবে আমি তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা এবং সবার প্রতি আমার ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ এই ভিডিও কি হয়